আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আস্ত মুরগির রোস্ট। এখানে আমি দুইটি আস্ত মুরগি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে কিছু জর্দা রং আর আদা পেস্ট দিয়ে ম্যারিনেট করে তারপর এটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি যে রোস্টগুলি ভেজে নিচ্ছি এগুলার মুরগিরগুলোর দুটি পা একসাথে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খেয়াল করে। এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম। আর আপনাদের একটু দেখাচ্ছি ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে এগুলোকে আমি উল্টিয়ে দিব। এক সাইড প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে, এখন আমি আরেকটি সাইড ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই রোস্টটি ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, কিন্তু আমি নর্মাল যে এই রোস্টের মুরগি পাওয়া যায় ওই মুরগি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখালাম। এই পর্যায়ে আমি উল্টিয়ে দিয়েছি। এখন এই সাইডটা হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ ওয়েট করব, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। এটাকে আমি ঢেকে দিব এই পর্যায়ে ভালো করে ভাজার জন্য। আর ঢেকে দিলে মুরগিটা একটু ভালো করে সেদ্ধও হয়ে যায়, 2টি পয়েন্ট আছে এই জায়গায়। এটাকে আমি এভাবে রেখে দিয়েছি। আর এখানে আপনাদেরকে আমি কিছু রোস্টের মশলা দেখাবো, যেটা আমি এটার ভিতরে আর কি ব্যবহার করব পেস্ট হিসেবে। কিছু নিয়ে নিই, জয়ফল, জোত্রি, পোস্তাদানা, চীনাবাদাম, পেস্তাবাদাম, আর নিয়েছি কাজু বাদাম, নিয়েছি এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি, আর নিয়েছি কিছু এখানে আমি শাহি জিরা আর নর্মাল জিরা। এগুলোকে আমি ভালো করে কিছু পেঁয়াজের সাথে পেস্ট করে নিব। আর এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটি উঠিয়ে দেখাচ্ছি এরকম করে সবগুলি আমি উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি একই তেলে কিছু দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমি একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিবার দিয়ে দিব। কিছু কাঁচামরিচ এই পর্যায়ে, আপনারা যতটুক ঝাল খেতে চান ওই পর্যায়ে আপনারা ওরকম ঝালটাই ব্যবহার করবেন। মরিচটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। মরিচটা এই পর্যায়েই দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার। এখন এই পর্যায়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে যে আমি তেলটুকু ব্যবহার করেছি, প্রায় 1.5 কাপের মতো তেল লেগেছে আমার এই রোস্টটা তৈরি করতে। আর একই তেলে আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম। আমার অন্য আরেকটি রেসিপি দেওয়া আছে রোস্টের, ওইটা আপনারা চাইলে ওইখান থেকে সংরক্ষণ করে নিতে পারেন। ওইখানে একদমই সিম্পলভাবে তৈরি করে দেখানো আছে যে কীভাবে আমি বিয়েবাড়ির রোস্টটা তৈরি করেছিলাম। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু টক দই, এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ করে। আর 1 চা চামচ পরিমাণ করে দিলেই এটা হয়ে যাবে, কারণ রোস্টে তেমন বেশি একটা আদা রসুনের পেস্ট প্রয়োজন হয় না। বেশ, আমি এরকম করে আমি দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো মশলা মানে ভালো করে এখনও অ্যাড করি নেই, তাতেই অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে যা আপনারা তৈরি করলে আপনাদেরটাও বের হবে। আর দিয়ে দিব যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ দিয়ে আর যেই শুকনো উপকরণগুলো দিয়ে, ওইটা আমি ব্লেন্ডারের সাহায্যে করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব এই পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ। এক টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব খুবই অল্প, আধা চামচেরও কম হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিছু এখানে অ্যাড করতে হবে না, কারণ যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম রোস্টের ওটাতেই হয়ে যাবে। এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা থেকে যে কাঁচা ফ্লেভারটা আছে এটা ছেড়ে যাচ্ছে। এটাকে আমি একটি ঢাকনার সাহায্যে এখন ঢেকে দেবো ভালো করে কষানোর জন্য। ভালো করে কষানোর পর এখানে আমি মুরগিগুলি ব্যবহার করব। আমি যে আস্ত চিকেনগুলি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা আস্তটা স্কিপ করে ছোটো ছোটো করে নিতে পারেন। আর যদি আপনারা চান আস্তটা ব্যবহার করতে, তাহলে অবশ্যই আস্ত চিকেনটা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে নর্মাল যেই ফার্মের মুরগি আছে, ব্রয়লার যেটাকে বলে, ব্রয়লার মুরগি, ওটাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে রোস্টের যেই চিকেনগুলি পাওয়া যায় নর্মালি ওইটাই।
আর নিয়েছি যে রোস্টেড চিকেনগুলি আমি এখানে, প্রায় প্রত্যেকটা পিস আছে 400 গ্রামের মতো, তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটি কালার এসেছে এই রোস্টের মশলাটা থেকে। এখন আমি এই পর্যায়ে এটার ভিতরে এক এক করে সব মুরগিগুলো দিয়ে দিব। আর এভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। ঈদের দিন এত সুন্দর করে একটি খাবার যদি আপনাদের খাবারের মেনুতে থাকে তাহলে অবশ্যই কিন্তু খেতে এবং দেখতে অসাধারণই লাগবে। আর নর্মালি আমরা যে বিয়ে বাড়িতে এরকম ধরনের চিকেনগুলি এভাবেই সাগরনা হিসেবেও ব্যবহার করা হয়, তাই আপনারা সাগরনা হিসেবেও এটা ব্যবহার করতে পারেন এভাবে এই চিকেনটা বাসায় তৈরি করে। আমি এভাবে চিকেনটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এটা ঢাকা হয়ে গেছে প্রায়, রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার অবস্থা। দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি এই পর্যায়ে। 10 মিনিট পর চিকেনটা হয়ে গেছে। যেহেতু এটা আমি ভেজে নিয়েছিলাম আর ভাজার ফলে এটা ওইখানেই প্রায় 50% মতো কুক হয়ে গেছিলো, আর এই পর্যায়ে আমি কিছু ভেজে নিচ্ছি এই মশলার সাথে, তাই এটাকে বেশি একটা সময় লাগবে না তৈরি করতে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য আবারও রেখে দিলাম। এভাবে করে টোটাল আমার এই রোস্টটা তৈরি করতে সময় লেগেছে 20 মিনিট। 20 মিনিটের ভিতরে আপনারা এরকম আস্ত চিকেন ঘরেই তৈরি করে নিতে পারেন এই রোস্টটি। এই পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটি কালার এসেছে, আর এই পর্যায়ে একটি এত সুন্দর ফ্লেভার এসেছে যা আপনাদেরকে না বললেই পারলাম না, তাই বলে ফেললাম। আপনারা অবশ্যই টেস্ট করে আর তৈরি করে দেখবেন কেমন হয়েছে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। যেহেতু আমি এটাকে শাহিভাবে তৈরি করছি তাই অবশ্যই শাহি এই রোস্টার ফ্লেভারটা আনার জন্য কেওড়া জল। আর কেওড়া জলটি দেওয়ার পর আমি কিছু দিয়ে দিব এখানে ভেজে রাখা বেরেস্তা, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইনি, কারণ অন্য অনেক ভিডিওতে আমার এই বেরেস্তা রেসিপিটি দেওয়া আছে, তাই চেষ্টা করলাম এখানে আর দেওয়ার না, প্রয়োজন মনে করলাম না তাই আর দেওয়া হয়নি এখানে। এই পর্যায়ে আমি মুরগিগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি আরেকবার। এই চিকেনগুলিকে উল্টানোর পর আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো বেরেস্তা। বেরেস্তাটা ব্যবহার করলে রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এক্সট্রাভাবে আর এখানে কোনো রকম চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। বেরেস্তা দেওয়ার পর এখন এটাকে আমি একটু ভালো করে একটু নেড়ে তারপর আবারও কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে রোস্টের, এখন রোস্টটা শুধু এই বেরেস্তার সাথে মিশে যাওয়ার পালা। বেশ, দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি আরেকটু উল্টিয়ে দিব শেষবারের মতো। দেখতে এবং খেতে আর ফ্লেভারে এক কথায় অসাধারণ, তাই আর দেরি না করে আপনারা তৈরি করে আমাকে জানাবেন এই রোস্টের রেসিপিটা কেমন হলো, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, যার ফলে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। এই কাজটি যদি আপনারা না করে থাকেন অবশ্যই দ্রুত করে নেবেন এবং আমার পাশে থাকবেন সবসময়। রোস্টটি রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম। আপনারা যে কোনো ডিশের সাথে এটা পরিবেশন করে নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সিঙ্গেলভাবেই পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর একটি কালার এসেছে এই রোস্টটির। যেহেতু আস্ত রোস্ট তো অবশ্যই দেখতে একটু আকর্ষণীয় লাগে, আর এই আকর্ষণটি যদি আপনারা আপনাদের ডাইনিং টেবিলে দেখতে চান তাহলে অবশ্যই এই রোস্টটি তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে। আর রোস্ট তৈরি করতে তেমন একটি ঝামেলা বা সময় লাগে না, নর্মালি রান্না থেকে রোস্টের রান্নাটা খুবই অল্প সময় লাগে তৈরি করতে, তাই আপনারা তৈরি করে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হলো। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।